আজ থেকে 30 বছর আগে সিলেটের মীরাবাজারের বাসায় এক গভীর রাতে ঘুম ভেঙে গিয়েছিল। দেখি মশারির ভেতর ঠিক আমার চোখের সামনে আলোর একটা ফুল ফুটে আছে। বিস্ময়, ভয় ও আনন্দে আমি চেঁচিয়ে উঠলাম, এটা কি, এটা কি? বাবা জেগে উঠলেন, মা জাগলেন, ভাই বোনেরা জাগল। বাবা আমার গায়ে হাত বোলাতে বোলাতে বললেন, জোছনার আলো ঘরের ভেন্টিলেটর দিয়ে মশারির গায়ে পড়েছে, ভেন্টিলেটরে ফুলের মতো নকশা কাটা, কাজেই তোমার কাছে মনে হচ্ছে মশারির ভেতর আলোর ফুল। ভয়ের কিছু নেই, হাত বাড়িয়ে ফুলটা ধরো। আমি হাত বাড়াতেই সেই আলোর ফুল আমার হাতে উঠে এলো, কিন্তু ধরা পড়ল না। বাকি রাত আমার নির্ঘুম কাটল। কতবার সেই ফুল ধরার চেষ্টা করলাম, পারলাম না। সৌন্দর্যকে ধরতে না পারার বেদনায় কাটল আমার শৈশব, কৈশোর, যৌবন। আমি জানি সম্ভব না, তবু এখনও চেষ্টা করে যাচ্ছি, যদি একবার আলোর ফুল ধরতে পারি, মাত্র একবার। এই পৃথিবীর কাছে আমার এর চেয়ে বেশি কিছু চাইবার নেই।